ভারতকে চাপে রেখে একাধিক ইস্যুতে পাকিস্তানের সঙ্গে শক্তিশালী হচ্ছে রাশিয়ার সম্পর্ক বছরের শুরুতেই আমেরিকার কাছে বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান সমস্ত অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানকে আর তাতেই এখন ক্ষোভে ফুঁসছে পাকিস্তান এই অবস্থায় কিছুটা হলেও পাকিস্তানকে স্বস্তি দিল রাশিয়া সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত রুশ কনসাল জেনারেল ডক্টর আলেকজেন্ডার ডি খোঁজনি জানান ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে শক্তিশালী হচ্ছে রাশিয়ার সম্পর্ক গত তিন চার বছর ধরে একাধিক ইস্যুতে দুদেশের সম্পর্ক মজবুত হয়েছে বলে জানান তিনি করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন পাকিস্তান ও রাশিয়া দুদেশেই এ অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আনার চেষ্টা করছে এবং আমরা পরস্পরকে সমর্থন দিচ্ছি তিনি জানান পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সম্প্রীতি বাণিজ্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে এবং দেশের সরকার পারস্পরিক স্বার্থে কাজ করছে সে কারণে ইসলামাবাদ ও মস্কোর মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তান সফর করবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে খোজিন বলেন বিষয়টি সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট পুতিনের ওপর নির্ভর করছে তবে এই বিষয়ে এখনই তিনি কিছু বলতে পারবেন না বলেই জানিয়েছেন